এটা কত দিয়ে কিনছেন আপনারা? 72000 কুরবানি গরু। হ্যাঁ কুরবানি গরু 2022 কুরবানি গরু 72000 কিনে নিয়ে যাওয়া হচ্ছে। ভাই এটা কত দিয়ে কিনছেন আপনারা? 85000 85000 দেখে না এই গরুটার দাম জানতে চাই। কাকা এটা কত দিয়ে কিনছেন এটা? 75000 এর গরু দর্শক দেখতে পাচ্ছেন 75000 দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে গরুটি। এইটা কত দিয়ে নিলেন আপনারা? 70 ভাই 70 যাচ্ছে না দাতা গরু তো দাতা গরু যাচ্ছে না বাফালা লাগে। ও আচ্ছা আচ্ছা 70 দিয়ে নেওয়া হলো কুরাজ জাতের গরু। আরেকটি বড় গরু নিয়ে যাওয়া হচ্ছে। ভাই আপনারা এটা কত দিয়ে নিলেন? 35 কুরবানির গরু 2022 কুরবানির গরু 135 থেকে না হয়েছে। এটা কত দিয়ে কিনলেন? 45 45000 এটা কত দিয়ে কিনেছেন আপনারা? 150 কম না 1500 কম? 1500 কম 70000 দিয়ে কোনা কেনা হয়েছে। এটা কি কাকা কিনে নিয়ে যাচ্ছে নাকি? বিক্রি করতে আসছিলেন? কত দাম হইলো এটা? এটা আনবে গিয়া 60 পর্যন্ত উঠছে। 60? আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন এটা 60000 পর্যন্ত দাম উঠেছে। তিনি বিক্রি করতে এসেছিলেন। কত দিয়ে কিনা হয়েছে? 80 কুরবানির গরু? হ্যাঁ 2022 কুরবানির গরু 80000 দিয়ে কিনে দেওয়া হচ্ছে। কত দিয়ে কিনলেন? সঠিক জানি না আমি। দর্শক সার গরু একটা নিয়ে যাওয়া হচ্ছে, এটা দেখতে ক্রেজি মনে হচ্ছে। ভাই এটা কত দিয়ে কিনছেন আপনারা? 85000 দেখে না। আপনার কোরবানির গরু? কোরবানির গরু 2022 কোরবানির গরু কিনেছেন তিনি 85000 দিয়ে। দাচ্ছে তো দাঁত দেখে? দাচ্ছে দাচ্ছে। আচ্ছা আল্লাহ আপনার কোরবানি কবুল করুন। ভাই এটা কত দিয়ে কিনে যাচ্ছেন? এটা কিনছেন কত দিয়ে? 58 চাচা এটা কত দিয়ে কিনছেন? এটা কত দিয়ে নেওয়া হলো? কোরবানির গরু 99000 কেনা হয়েছে। বড় একটা মহিষ নিয়ে যাওয়া হচ্ছে দেখছি। মহিষ কি কিনছেন? কত দিয়ে কিনলেন? 2,15,000 2,15,000 কয় দাঁতের মহিষ নিলেন? হ্যাঁ কয় দাঁতের? এটা দাঁত দেখে নিচ্ছেন? ছয় দাঁতের মহিষ 2,15,000 দিয়ে কেনা হয়েছে দেখলেন পুঠিয়া হাট থেকে। এটা কাকা কত দিয়ে কিনছেন? জানিনা ভাই। কত? 5,000 দিয়ে কেনা হয়েছে। গাভী দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে। এটা কত দিয়ে নিছেন কাকা? 92,000 কোরবানির গরু 2022 কোরবানির গরু 92 থেকে কেনা হয়েছে। আরেকটি মহিষ কিনে ফিরছেন ভাইরা দেখছি। আপনারা কত দিয়ে কিনেছেন? 1,70,000 1,70,000 কয় দাঁতের মহিষ কিনলেন? 3 দাঁতের 2022 কোরবানির মহিষ। জি ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন এই যে 2022 কোরবানির মহিষ কিনে ফিরছেন পুটিয়া হাট থেকে। একজোড়া কত দিয়ে কিনছেন? কষাই কত দিয়ে কিনছে জানেন না? চেক দেখলে বলতে পারবো। দেখি কত দিয়ে কেনা হলো। আমরা দুইটা মহিষ দেখছি নিয়ে যাওয়া হচ্ছে। 70,70,000 দর্শক দেখছেন এই যে দুইটা মহিষ 1,40,000 কিনে ফেরা হচ্ছে পুঠিয়া হাট থেকে। দর্শক বন্ধুরা আমরা আরেকটি মহিষ দেখতে পাচ্ছি। এটা কত দিয়ে কিনছেন আপনারা? কিনলেন কত দিয়ে? 2,00,000 বলা হচ্ছে। এটা কত দিয়ে কেনা হয়েছে? 140,000 1,40,000 2,00,000 মিথ্যা কথা বলা হয়েছে। দর্শক দেখলেন আপনার মহিষ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি একটা ছোট গাভী নিয়ে যাওয়া হচ্ছে। এটা কত দিয়ে কিনে নিয়েছেন? 1,05,000 টাকা দিয়ে কেনা হয়েছে এই গাভীটা দেখলেন আপনারা। যেটা আমরা দেখতে পাচ্ছি আরেকটি মহিষ নিয়ে ফেরা হচ্ছে। তবে যেটি হলো যে পুঠিয়া হাট থেকে আজকে মহিষ মনে হয় বেশি বিক্রি হচ্ছে। দেখি এটা কত দিয়ে কিনে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কত দিয়ে কিনলেন কাকা? 80,000 দাঁচ্ছে তো না? 2,022 কোরবানির মহিষ। দর্শক দেখলেন দুই দাঁতের একটি মহিষ 80,000 দিয়ে কেনা হয়েছে। আমরা ক্রস জাতের এই সার গরুটার দাম জানতে চাই যেটা কত দিয়ে কেনা হয়েছে। ভাই এটা আপনারা কত দিয়ে কিনে ফিরছেন? 85,000 বেশ ভালোই তো দেখতে, মোটামুটি মনে হচ্ছে যে কম দামে কেনা হয়েছে। এটা কত দিয়ে কিনলেন আপনারা? 1,50,000 আমরা দেখছি একটি গরু বের হইল। এটা আপনারা কিনে ফিরলেন নাকি? এটা কত দিয়ে কেনা হয়েছে? 1,50,000 দর্শক বন্ধুরা আমরা দেখছি একটা বড় গরু নিয়ে যাওয়া হচ্ছে। বড় গরুটা কত দিয়ে কিনলেন? 220 তার মানে জোড়া 400 বলা হচ্ছে আর কি। আরেকটি আসবে তো আমরা দেখি সেই আরেকটি কোন গরুটি। দুটো মিলে আর কি 400 দিয়ে কেনা হয়েছে। দর্শক যে দুটো 400 বলা হইলো একটা নিয়ে যাওয়া হয়েছে, এই যে আর একটা নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা, দুটো গরুই কিন্তু বেশ সুন্দর। 400 দিয়ে কিনে দেওয়া হচ্ছে পুঠিয়া হাট থেকে, অর্থাৎ 4,00,000। দেখি আমরা এই মহিষটা কত দিয়ে কিনেছেন। ভাই এটা কত দিয়ে কিনলেন আপনারা? 70,000 সস্তায় কিনেছেন আমার কাছে মনে হচ্ছে। মোটামুটি একটা রিজনেবল দামেই কেনা হয়েছে দেখা যাচ্ছে। 70,000 মহিষ।
কাকা কত দিয়ে কিনছেন এটা? 43,500। 43,500 এটা কত দিয়ে কিনছেন ভাই? 2,30,000। এই জোড়াটা দর্শক দেখতে পাচ্ছেন, এটা কত দিয়ে নিচ্ছেন? 90। 90,000 দিয়ে কেনা হয়েছে এই গরুটা দেখতে পাচ্ছেন, নিয়ে যাওয়া হচ্ছে। আমরা খায় পরে আমরা এই গরুটার দাম জানতে চাই, এটা কত দিয়ে কিনেছেন আপনি? 2022 কোরবানির গরু 85,000 দিয়ে কেনা হয়েছে দেখতে পাচ্ছেন, নিয়ে যাওয়া হচ্ছে। দেখি কোরবানির গরু কততে কিনে ফিরছেন এটা আমরা জানাই। এটা কত দিয়ে নিছেন আপনারা? কত দিয়ে কিনছেন এটা? 90,000 দিয়ে কেনা হয়েছে এই গরুটা, যেটি নিয়ে যাওয়া হচ্ছে দেখলেন। মহিষ নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা কত দিয়ে কিনলেন ভাই? 1,47,000। 2022 কোরবানির মহিষ, ভালো থাকবেন, ধন্যবাদ। 1,47,000 কেনা হয়েছে। আমরা ওইটা দেখাই, ওইটা ওইটা এটা মনে হচ্ছে যে কোরবানির। এটা ভাই আপনারা কত দিয়ে নিচ্ছেন? 1,30,000 দিয়ে কেনা হয়েছে দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর করে সাজানো, একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য, তেমনটি বিক্রি হয়ে গিয়েছে। দেখি কত দিয়ে কেনা হয়েছে, এটা কত দিয়ে কিনছেন? 1,13,000। 1,13,000-এর গরু নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। মহিষটা দেখাই শফিক ভাই, এটা এই মহিষ কত কিনছে? 1,00,000 টাকা। 1,50,000 বলা হচ্ছে এটা। চাচা কত দিয়ে কিনেছেন এটা? 1,13,000। 1,13,000-এর ষাঁড় গরু দেখতে পাচ্ছেন, নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি শফিক ভাই, আমরা এটা দেখাবো, এটা কত দিয়ে কিনেছেন? 50,000। 2022 কোরবানির গরু? হ্যাঁ, কোরবানির গরু। কোরবানির গরু দাতা একটা গরু 50,000-এ কেনা হয়েছে। শফিক ভাই আমরা এই সাদা গরুটা দেখাবো, এটা আপনারা কত দিয়ে কিনেছেন কাকা? 89,000-এর গরু দেখতে পাচ্ছেন, নিয়ে যাওয়া হচ্ছে পুঠিয়া হাট থেকে। দর্শক আমরা এই গরুটার দামও জানবো যে কত দিয়ে কিনে যাওয়া হচ্ছে। এটা কত দিয়ে কিনছেন আপনারা? 72,000। কোরবানির গরু? হ্যাঁ, কোরবানির গরু। 2022 কোরবানির গরু 72,000-এ কিনে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক এই সুন্দরটা দেখি কত দিয়ে কেনা হয়েছে। মেয়ে ভাই আপনারা এটা কত দিয়ে কিনছেন? 1,28,000 দিয়ে কেনা হয়েছে যে গরুটি, এখন নিয়ে যাওয়া হচ্ছে। এইটা দেখি কততে কিনে ফেরা হচ্ছে, এটা কত কিনেছেন? 75,000। দাঁত দেখে নিছেন তো? হ্যাঁ অবশ্যই। আপনাদের 2022 কোরবানির গরু? জি ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। 70,000 দিয়ে কেনা হয়েছে এটা, কিন্তু গাভী দেখা যাচ্ছে, কোরবানির গাভী নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক বন্ধুরা আমরা এই শাড়িটির দাম জানতে চাই, এটা কত দিয়ে কিনা কিনে ফেরা হচ্ছে সেটি জেনে নিতে চাই আর কি। এটা কত দিয়ে নিয়েছেন? 86,000 টাকা। 86,000 যাচ্ছে তো? জি দুইটা যাচ্ছে, দুই দাঁতের গরু 86,000-এ কিনে নেওয়া যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন পুঠিয়া হাট থেকে।